সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা দেখতেছি, আজকে লতার বাসাতে আছি, সবাই আছি এখানে, লতার মা, অন্যান্য সব মিডিয়া দেখেন। প্রিয় দর্শক, অনেকগুলো মিডিয়া, তো এখানে আমরা দেখতেছি লতা পারভিনের বড় বোন। দর্শক, এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আপুকে দেখাইছিলাম, তো আপনারা অনেকে অনেক দুঃখ প্রকাশ করছিলেন যে আসলে আপার জন্য নিজের কাছে কষ্ট লাগছে। তো সেই আপাকে আজকে আবার পেয়ে গেলাম। আপা, এখন আপনি কি অবস্থায় আছেন বলেন তো? আপনি কোথায় থাকেন? আমার আপুর শফিক জুটমিল, বাচ্চাটাও নিয়ে নিয়েছে। ঠিক আছে, শফিক জুটমিল। এখন কি ওইখান থেকে আসলেন? প্রতিদিনই যাওয়া লাগে? এখন আপনার আপনার যে পারিবারিক অবস্থা বলছিলেন, যা দুলা ভাই খোঁজ খবর রাখতেছে না, কি অবস্থা সর্বশেষ বলেন তো? এখন বলতেছে ছাই দেওয়া বলে সম্ভব আছে, ছেড়ে দিবে। দুলা ভাইয়ের বাসা জানি কোন জায়গায়? বারোই পাড়া। বিয়ে করেছে, তাও দুটি মাগ বিয়ে করেছে, একটা মানুষের বুক বাই করে নিয়ে আসে। বাচ্চাকে নাকি নিয়ে গেছে? আমার ছেলেটা নিয়ে গেছে, পরে দেখতে গেছিলাম, পরে গেদা দেখতে দিল না, আরো উল্টি বকা বাদে আছে, পরে আমিও ঝগড়া করছি, পরে চলে আসে, কয়েছে আমার সাল জীবনে দেখতে আসবে। মানে বাচ্চা দেয়নি? না। আপনার বাচ্চা কয়টা? আচ্ছা, যদিও জিজ্ঞেস করা ঠিক না, এমনিতে যে চাকরি করেন, কেমন বেতন বেতন দিতে পারেন? কিভাবে 1200-1500? মানে সপ্তাহে এই সারাদিন পরিশ্রম করে, সপ্তাহে ছয় দিন পরিশ্রম করে 1200, এই দিয়ে কি সংসার চলে? এখন যদি দুলা ভাই আপনার কাছে আসে, যাবেন না? আসবে না, গিলে পর সতিনে পর কেউ কোনোদিন ভাত খায়? তাও তো কথাই, গেছিলাম, তারপরে মনে করেন সালের লাগিল গেছিলাম, যাওয়ার পরে আরো মনে করেন চোরের দুর্নাম দেয়, এটা কয় ওটা কয়, পাঁচ বছর সংসার করার পর মন পালাম না, দুই দিন করে মহিলাকে বাই করলে আসি, তার মন জুগা চলছে না, পরকিয়া করে আসে না, সেই ফ্যামিলির অবশ্যই কেউ কেউ না কেউ ভিডিও দেখবে। নিজের মেয়েকে একটু ঠিক রাখবেন, অন্যের সংসার ভাই ঢোকে কিভাবে? কোন জায়গায় বিয়ে করছে? কই বিয়ে করছে? আর আটঘড়ি, মানে দুলাভাইয়ের বাড়ি হইলো টেবুনিয়া, বিয়ে করছে আটঘড়ি। এ জুট মেলা কাম করতো, কাম করতে করতে বিয়ে হইছে, প্রেম করে বিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, সুভাষ স্যার, না প্রেম না ভাইয়া, পরকিয়া। ও হ্যাঁ, পরকিয়া। ঠিক আছে, আমি তারে বলবো সত্যি কথা, কারণ আমার বোনের কষ্ট আমি দেখতেছিনি। অবশ্যই, সে রাত জাগে, নাইট করে, আমি মানে দেখতেছিলাম বোন হয়ে দেখতে আমি আমার চোখে সহ্য হয়, অন্য মহিলা দুইটা সন্তান রেখে এসে সংসার করতেছে, কি আমার বোনে চলিয়ে যা ভাত দে নাকি? না ওইটাই আসলে, তাহলে আমার ভাগিনটা কাইলে সেখানে খায়, আমার ভাগিনি সেখানে 10 দিন রাখবে, ওখানে 10 দিন রাখবে, মায়েরও অধিকার আছে, বাপের অধিকার আছে। অবশ্যই, তুমি এটা বলো যে আমার রক্ত আমি দেব না, ভাইয়া বিশ্বাস করবেন না, একটা সত্যি কথা বলি, আমি আর আলী পরিবার গিয়েছিলাম, হ্যাঁ আমার মা ওই যত দূরের অপমান, আমার দুলে ভাই এখানে এসেও যদি আমাকে বলে আমি সামনে বলতে পারবো, আমার দুলে ভাই চুপ করে দাঁড়া শুনলি, তবু একটা বার বললো না কিরে, আমার বোনের সাথে অবা করিস কে, ওর বোন তো কিছু করবে আসে না, আমার স্বাভাবিক দেখতে আছে, দেখি চলে যাবেন, তাই না? আমি তো ছোট মানুষ, আমি ওদের বাড়ি দেখেছি না, আমার মা ওই যা ইচ্ছা বললে ওগুলো বলবো না, আমার দুলা ভাই মুখের দিকে আমি তাকালাম, আজকে আমার বড় ভাই হলে বলতো না, মা তো ধমক দিত না, বললো না, ঠিক আছে, আমার ভাগ্নি কে আপনার উপর খেপাকে, আমার উপর খেপাকে, আমার বোন দেখতে গেছে, তাই মনে করছে আমি আমার ভাগ্নি গিয়ে আসবো না,
তবে আমার ভাইগনি যদি আমার হয়ে থাকে আমার তাহলে আমার ভাইগনি বুদ্ধি হলে ঠিকই একদিন আসবে তাই মনে করেন কি হাজার শ্বশুর শাশুড়ি যদি খারাপও হয় স্বামী ভালো হলে ঠিক আছে কিন্তু আমার স্বামী খারাপ মেন আপনার দুই ছেলের বয়স কত একটা 10 বছর আর একটা আড়াই বছর 10 বছর তো আপনার কাছে রয়েছে নাকি 10 বছর তো আমাদের কাছেই আছে আর ওইটা বলেন আপনিই বলেন ভাই আপনি সন্তান বুঝলে আপনার সাথে মন মালিন্য হয়েছে আপনার কাছে 10 দিন থাকার অধিকার আছে আর মার কাছে 10 দিন থাকার মারও তো ভালো লাগবে 10 দিন থাকার পরে যা আশা করবি তোরা না মিল হলো নেই নেই তোরা বলি তোরা থাকগা তা না আমার ভাগ্নি কানতেই দেবেন দেয় না ঠিক আছে কানতেই দেয় না এর জন্য মনে করেন ভাগ্নি দার জন্য এদের মন খারাপ হয়ে গেছে তবে আমি আমার দুলা ভাই দেখি ভয় করি না ঠিক আছে যে সত্যি কথার কোনো মরণ নেই কারণ আমার বোন যে ঝুট মেলে কাজ করতেছে ক্যাব উনি বাবা কি বোঝে না যে মার কাছে সন্তানের দা লাগে উনি বাবা তো ওনার ওই মহিলা যেমন মনে করে ওই মহিলা সন্তান আর 1.5 বছর সন্তান স্বামী কাছে ওই মহিলা কো আল্লাহ ক্ষমা করবে না বাচ্চা কেমনে মাঝজনে কাঁদতেছে আবার এই স্বামীর কাছে আসে আবার বিয়ে পোষ আবার লয়েছে মানে দুইবার বিয়ে হয়েছে একবার বিয়ে দেওয়ার পরে ডিভোর্স হয়েছে হায় 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 বিয়ে হয়েছে ডিভোর্স অন্যর বউ লিয়ে ভাগিয়ে যায় তার নাম পরে দিয়া অবশ্যই পরকিয়া পরের কিয়া তার নাম হলো পরকিয়া শুনেছেন বাস্তবে দেখেন এখন বুঝছেন এখন আপা এখন যদি দুলা ভাই তার ভুল বুঝে সে যদি মনে করে যে না মহারাম যারা মদ নেশা করে তারা কি ভালো দৌড়ি পুলিশে দিয়ে দেন পুলিশে দেবো কেন দুলা ভাই না পুলিশে দেওয়া যায় তাই 10টা থেকে গালিবেন কি না পুলিশে দিলে আমি থাকতে পারবো না এখন তো আপনারা আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন না না আমরা খারাপ তাইলে এছাড়া তো এখানে আইনে আইনের আশ্রয় নেওয়া ছাড়া তো কোনো বুদ্ধিই দেখতে পাই না আইনের আশ্রয় মনে করেন আশ্রয় নেই আমি নিতে দিই না কারণ আমি বাইক নিয়ে যাব কয়েকজন বসবো বসার পর দেখি কি হয় নয় আমি থাকবো না বউ থাকবে যে কোনো এলাকায় তো বিচার আছে না এখন যদি ওর পরেও আপনারা নিতে চায় মানে দুইজনই তাহলে আপনি কি করবেন ভন পোষণ ঠিক মতন দেওয়া লাগবে না না কয় আমার দুই বহলা ওর ভাইয়া কয় কি দুলা ভাই কয় কি আমার বাঁচতে গেলে দুই টাকি রাখা লাগবে বাঁচতে গেলে দুই বড় রাখা লাগবে আচ্ছা দুইজন যদি নিতে চায় আপনাকে তাহলে কি সংসার করবেন করতে পারবে না করব না কে করব পাঁচ বছর ধরে সংসার করতেছি মারা মারি চিন্তা করবি না ঠিক আছে এই বলে বলেন নাই দুই বড় জ্বালা কপাল মন্দ হইলে যা হয় আর কি রে ভাই দেখে কি হয় দর্শক আমার এরপর একবার লাগি যাবি কারণ যত ঝামেলা আমারই হয় তাই তো দেখতেছি আমি কিছু করছি না তাহলে আমারই দেশে ভাগ্য সর্দিকর্মী হয় না বুঝছেন আর ভালো লোক যারাই তারাই দেন অসুস্থ ইতা সিতা হাবি জাবি দৈনের সমস্যা তারপরে মনে করেন স্বামী যতই খারাপ হোক একবার হলো কথা বলে না এই যে ঢুকলাম ভালো কি মন্দ কথাই বলে না বুঝলাম আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা দোয়া করি আপনার জন্য আপনার এই সমস্যার সমাধান হোক কারণ একটা চোখের সামনে স্বামী ঘোরাফেরা করে কথা কানে আসছে তার কষ্ট নেই এত কষ্টগুলো আপনার মন থেকে দূর হয়ে যাক আমরা সবাই মনে প্রাণে দোয়া করব আমাদের যত দর্শক আছে সবাই মনে প্রাণে দোয়া করবে তো দর্শক আপনারা লতা আপু এবং লতা আপুর বড় বোনের বিষয়ে জানলেন শুনলেন দেখলেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো
আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। তবে আমার বিশ্বাস এই ভিডিওটা ঠিক রিয়াদ ভাইয়ের ভাইয়ের কাছে পৌঁছাবে। আর পৌঁছালে তো দেখবে প্রবাসী মানুষ প্রবাসে থাকে ভাইয়াটা, তার ভাই জানে না যে এরকম নিয়ে বিয়ে বিয়ে করছে। আমি তার কাছে আমার দুর্নাম অনেক গায়, সেটা আমি ভালো না খারাপ ওর যে ছেলে মেয়েরা খারাপ সেটা কয় না, পরে নিয়ে যে ভালো না চুপ কর। আমি একটু ভাইয়ের উদ্দেশ্যে কথা বলবো। বলেন যদি ভাইয়া ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনার ভাইকে যে আমি এগুলা বলছি ছোট ভাই বলা তো ঠিক হয় নাই, দিয়াদবি ক্ষমা করবেন। আর আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাইয়া, আপনার নাম যত কি হানিফ না হানিফ হানিফ ঠিক আছে, তাহলে এই মানুষটা কোনে যাবি? আপনি আপনার ভাইয়ের বিচারটা নিজেই থেকে করবেন যে বিয়ে করতো আমার বোনিক ভালো দেখা যায় না, আমি বুঝলাম না একটা আইবি মেয়ে বিয়ে করতো, তাহলে কেন বাচ্চা সমন্ত রাখি? ওই ছেলেটাকে যে কষ্ট দিচ্ছে, ওই ছেলেটাকে যে চোখের পানি ফেলাচ্ছে। রিয়াদ ভাই এখন দিন তার রক্তের গরম আছে, হ্যাঁ এখন রক্তের গরম আছে, বৃদ্ধ হতে দেন বা একটু বয়সটা কমতে দেন, ওই ছোট বউ কোনো সময় থাকবে না, ঠিক আছে? তাই আপনার ভাইয়া আপনার কাছে, আমার তো কোনো ভাই নেই, তাই আপনার কাছে ভিডিওর মাধ্যমে আমার বিচার দেওয়া যে আপনিই বুঝে দেখেন। আপনি আপনার নামে হয়তো অনেক দুর্নাম করেছে, মানে আমার বোনের নামে আপনার কাছে, তবে দেখেন আমার বোন আমার ভাগ্নিটা যদি দিয়ে দেয় তো না আজকে ভাইয়া 10 দিন এখানে থাকবে, 10 দিন ওখানে থাকবে, সমস্যা কী? কিন্তু সেটাও দিয়ে দেয় নেই। আপনি নিজে বিচার যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি তো জলিক চেনে নিন কীটা আপনার, আর রিয়াদ কীটা তাও তো আপনি চেনেন, ঠিক আছে? উনি বিয়ে করছে আর আমার বোনে যে পাগলের মতন মানে ঝুট মেলে কাজ করে খাচ্ছে। তবে ভাই একটা মেয়েকে ঠগাইয়া আপনারও বোন আছে এটা মাথায় রাখবেন, ঠিক আছে? নিজের বোনের কথা ভাবি, অন্যের কথা একটু চিন্তা করবেন। দর্শক বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন শেষ করছি, সবাই ভালো থাকবেন।